আমি ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন খান। আমি বর্তমানে ডিপিএসসি হসপিটাল 12/1 রিং রোড শ্যামলীতে বিকালে বসছি আর কি। তো আপনাদের আমি বিভিন্ন কমন যে অসুখ বিসুখ সেগুলোর সম্বন্ধে একটু বলার চেষ্টা করছি। তো আজকে বলবো আমি ডায়াবেটিস সম্বন্ধে। তো আপনারা জানেন যে ডায়াবেটিস বাংলা হলো বহুমূত্র অথবা মধুমেহ কেউ বলে। তো যাই হোক, ডায়াবেটিস নামেই আমরা পরিচিত, সবাই জানি। তো এটা একটা স্থায়ী রোগ, মানে একবার হলে এটা কিন্তু আর ভালো হয় না। কেউ কেউ রাজরোগও বলে, যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এগুলো হলো কিউরেবল না কিন্তু প্রিভেন্টেবল। তো সাধারণত যাদের বাবা মার ডায়াবেটিস হয় আছে তাদের হতে পারে, আর যারা সেডেন্টারি লাইফ ডিল করে, মানে যারা বসা কাজ করে আর কি, কায়িক পরিশ্রম কম, যারা একটু মোটা হয়ে গেছে কিংবা একটু পেটে ফ্যাট হয়ে গেছে, এই ধরনের লোকদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তো এখন কীভাবে বুঝবেন যে ডায়াবেটিস? তো এটার সাধারণত কয়েকটা লক্ষণ আছে, যেমন পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, জেনারেল উইকনেস, লস অফ ওয়েট, এগুলো। তো পলিউরিয়া হলো মানে ঘন ঘন পেশাব হবে, স্বাভাবিকের চেয়ে একটু মানে ঘন ঘন পেশাব হবে। আর পলিফেজিয়া মানে ঘন ঘন ক্ষুধা লাগবে, ক্ষুধাটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি লাগবে, একটু খাওয়ার হয়তো 1.5 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগবে। আর পলিডিপসিয়া মানে ঘন ঘন পিপাসা লাগবে, পানির পিপাসাটা একটু বেশি হবে। তো তার মানে ক্ষুধাও বেশি লাগতে পারে, পিপাসা বেশি লাগতে পারে, আবার পেশাবও বেশি হতে পারে। আর পর্যাপ্ত খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে সে শরীরের ওজন কমে যাচ্ছে, তারপরে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল লাগে মাঝে মাঝে, এরকম হতে পারে। তো এগুলো হলো ক্লাসিক্যাল সিমটম, মানে সাধারণত হতে পারে। আবার অনেকের এগুলো কোনোটাই থাকে না, তারপরে দেখা যায় যে রক্ত পরীক্ষা করলে ডায়াবেটিস ধরা পড়ে। তো ডায়াবেটিসের যেমন নির্ণয় করার জন্য কনফার্ম টেস্ট হলো GTT, গ্লুকোজ টলারেন্স টেস্ট, মানে গ্লুকোজটা আমাদের শরীরে কতটুকু টলারেট করতে পারে সেটা দেখা। তো সেটা হলো খালি পেটে রক্ত পরীক্ষা করতে হয়, ব্লাডের সুগার কতটুকু আছে, ব্লাড সুগার লেভেল। আর 75 মিলিগ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে আবার 2 ঘন্টা পরে আবার রক্ত পরীক্ষা করতে হয়, সেটাতে দেখা যায় যে কত। তো সাধারণত যদি খালি পেটে 6-এর নিচে থাকে, 6 মিলিমল পার লিটার যদি থাকে, তাহলে কোনো ডায়াবেটিস নেই। এর বেশি থাকলে চিন্তা করা যেতে পারে। আর 2 আওয়ার আফটার গ্লুকোজ 75 মিলিগ্রাম গ্লুকোজ ইনটেক করার পরে, এটা 8-এর বেশি যদি থাকে, সাধারণত যে 10-11, যাই হোক 8-এর বেশি সাধারণত থাকলেই বুঝতে হবে যে তার ডায়াবেটিস আছে। তো ডায়াবেটিস হলেই ভয় পাওয়ার কিছু নাই। যে যদি কারো ওই সকালে হয়তো খালি পেটে 7 থাকলো কিংবা 7.5 থাকলো, আর ভরা পেটে 9-10 এরকম থাকলো 2 ঘন্টা পরে গ্লুকোজ খাওয়ার, তাহলে আমার মনে হয় যে কোনো ওষুধের দরকার নেই, শুধু ওই ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ করলেই যথেষ্ট। যে খাবার টাবার একটু কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কি, যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট যেগুলো যেমন ভাত, রুটি, পরোটা এবং আলু, এই জাতীয় খাবার, মিষ্টি, এই জাতীয় খাবার যত সম্ভব কম খেতে হবে। মিষ্টিটা একদমই অ্যাভয়েড করলে ভালো। আর একটু কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রমের সবচেয়ে বেস্ট হলো হাঁটা। তো 1 ঘন্টা হাঁটতে পারলে সবচেয়ে ভালো, সকালে অথবা বিকালে। কেউ যদি না পারে, 1/2 ঘন্টা করে করে হাঁটলো সকালে, 1/2 ঘন্টা রাত্রে, 1/2 ঘন্টা। কেউ যদি তাও না পারে, আস্তে আস্তে যতটুকু পারে হাঁটলো আস্তে আস্তে বাড়ালো। তো হাঁটার নিয়ম হলো প্রথমে আস্তে, গাড়ি যেমন চালায় আর কি, প্রথমে আস্তে দেয়, তারপরে আবার গিয়ার বাড়ায়, তখন জোরে হয়, আবার থামানোর সময় আবার আস্তে, এরকম এই নিয়মই আর কি। যে প্রথমে 30 মিনিট হাঁটলে প্রথম 10 মিনিট আস্তে, মাঝের 10 মিনিট অনেক জোরে যতটুকু সম্ভব, আর লাস্টের 10 মিনিট আবার একটু কম। তো এভাবে হাঁটতে হবে। এখন আমাদের বডিতে প্যাঙ্ক্রিয়াস নামে একটা অর্গান আছে, প্যাঙ্ক্রিয়াস বাংলায় যেটা বলে অগ্ন্যাশয়,
সেই অগ্নাশয়ের ভিতরে বিটা সেল থাকে, সেখানে আইলেটস ল্যাঙ্গারহ্যান্স নামে একটা ইয়ে আছে, ওখান থেকে ইনসুলিনটা তৈরি হয়। তো ইনসুলিন হরমোন, সেই ডায়াবেটিস যাদের হয় তাদের হয় ইনসুলিন হরমোনটা কম তৈরি হয়, অথবা যেটুকু তৈরি হয় সেটাও ঠিকমতো কাজ করতে পারে না, এটার জন্যই মানে ডায়াবেটিসটা হয়। তো এই জন্য হাঁটাহাঁটি করলে ইনসুলিন তৈরিটা একটু বেশি হয়, এবং ইনসুলিন যেটুকু তৈরি হয় ওটা কার্যকরী হয়, এই জন্য হাঁটার দরকার। তো ডায়াবেটিস ম্যানেজমেন্টে বলা আছে যে 3D, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। তো ডায়েট তো ওই যেগুলো বললাম আর কি, যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট যতটা সম্ভব কম, শাকসবজি খেতে হবে বেশি এভাবে। আর ড্রাগ যদি কিছু লাগে, যে কোনো মানে অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে যদি লাগে তাহলে এটা ওষুধ দিলে ওষুধ খেতে হবে। কারো কারো আবার ওষুধে হয়তো মুখের ওষুধে কাজ হয় না, ইনসুলিন নিতে হয়, সেগুলো যেটা ডাক্তার যেটা বলবে সেভাবে চলতে হবে। আর ডিসিপ্লিন মানে ওই যে ওই ধরনের লাইফ আর কি, যে ইচ্ছা মতো খাবার খাওয়া যাবে না, অ্যান্ড বিয়ে বাড়িতে দাওয়াত করে গেছি বলেই একেবারে ঘুরি বুঝ করে আসলাম, ওভাবে করা যাবে না, একটু মেনে টেনে খেতে হবে, সব কিছুই পরিমিত খেতে হবে আর কি, পরিমিত মানে কোনোটাই বেশি করা যাবে না, এই আর কি। আর ডায়াবেটিসের কমপ্লিকেশন কিন্তু ডেঞ্জারাস, ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে নিউরোপ্যাথি হতে পারে, মানে নার্ভ, শরীরে যেগুলো নার্ভ সেগুলো অকেজ হয়ে যেতে পারে, ম্যাকুলোপ্যাথি হতে পারে মানে চোখের যে ম্যাকুলা আছে সেটা নষ্ট হতে পারে, রেটিনা নষ্ট হয়ে যেতে পারে, এবং মানুষ অন্ধও হয়ে যেতে পারে যদি একদম আনকন্ট্রোল থাকে। আর নেপ্রোপ্যাথি হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, কিডনির যদি ক্রিয়েটিনিন বেড়ে যায় অনেক বেশি তাহলে তো সেটা অনেক সমস্যা, এবং মানুষ হয়তো অনেক বেড়ে গেলে ডায়ালাইসিস করতে হয়, অনেক সময় কিডনি ট্রান্সপ্ল্যান্টটা করতে হয়। তো এই জন্য এটার কমপ্লিকেশনটা ডেঞ্জারাস, যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু ওই প্রত্যেকটা অর্গান ক্ষতি করবে। তো আমি আশা করবো আপনারা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আগে আপনারা প্রতিরোধ করবেন যাতে ডায়াবেটিসটা না হয়। বংশে যদি বাবা মার থাকে তাহলে তো আরও সাবধান হতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপারে আরও কন্ট্রোল করতে হবে, আর হওয়ার আগেই আপনি কায়িক পরিশ্রম করবেন, একটু হাঁটবেন রেগুলার, একটু শাকসবজি বেশি খাবেন, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, কার্বোহাইড্রেট কম খাবেন, এভাবে চললে তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিস এত হবে না। আর হয়ে গেলেও যদি হয়ও তারপরেও সেটা কন্ট্রোলে রাখতে হবে, যেভাবে ডাক্তারের সাজেশন অনুযায়ী যেভাবে ডাক্তার বলে ওভাবে করলে আপনি ভালো থাকবেন। তো আপনারা সবাই সুস্থ থাকেন, ডায়াবেটিসের হাত থেকে দূরে থাকেন, এবং এটা রোগ ডায়াবেটিস রোগটা প্রতিরোধ করেন, এবং যদি প্রতিরোধ নাও করা যায় এটা কন্ট্রোলে রাখেন, এবং সুস্থ থাকেন, ভালো থাকেন, এগুলি আমি শেষ করছি। ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।